হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 10 অর্থাৎ অ্যাসিড বেজ এন্ড সল্ট বা অম্ল, ক্ষারক ও লবণ এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা শুরু করব নির্দেশক দিয়ে। এটা আসলে কি জিনিস? যেসব পদার্থ নিজেদের রং পরিবর্তনের মাধ্যমে একটি বস্তু বা কোনো রাসায়নিক পদার্থ, সেটা অম্ল না ক্ষার বা সেটা কি কোনোটাই নয়, তা নির্দেশ করতে পারে, তাদেরকে আমরা নির্দেশক বলি। যেমন মিথাইল অরেঞ্জ, ফেনোথলিন, মিথাইল রেড, এগুলো নানা রকমের নির্দেশক যা একটি অজানা পদার্থ অ্যাসিড, ক্ষারক নাকি নিরপেক্ষ তা বুঝতে সাহায্য করে। এটা হচ্ছে আসলে মিথাইল অরেঞ্জ এবং এটা হচ্ছে লিটমাস পেপার। তো এই লিটমাস পেপারটা তৈরি করা হয় লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে। তো এইভাবে প্রাপ্ত যে লিটমাস পেপার সেটা দেখতে লাল রঙের হয়। তো এই লাল বর্ণের লিটমাস কাগজকে যে কোনো ক্ষারীয় দ্রবণে ডুবালে সেটা নীল বর্ণ ধারণ করে। অন্যদিকে নীল বর্ণের লিটমাস কাগজকে কোনো অম্লীয় দ্রবণে ডুবালে বা অ্যাসিডীয় দ্রবণে ডুবালে সেটা লাল রঙে পরিণত হয়। সুতরাং লিটমাস কাগজ নিজের রং পরিবর্তনের মাধ্যমে একটি পদার্থ অম্ল না ক্ষারক তা নির্দেশ করে, তাই এটি একটি নির্দেশক। এখন প্রশ্ন হলো যে অম্ল বা অ্যাসিড আর এই যে ক্ষার, এটা আসলে কি? সেটাই তো আমরা এখন পর্যন্ত জানি না, তাই না? তো এটা তো আগে জানা দরকার। তো প্রথমে আমরা জানি অ্যাসিড কি। অ্যাসিড হলো ওই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা যখন পানিতে থাকে বা দ্রবীভূত অবস্থায় থাকে তখন তারা H+ আয়ন উৎপন্ন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবে। খেয়াল করো, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো এটা যখন লিকুইড অবস্থায় থাকে তখন সে H+ এবং Cl- আয়নে বিভাজিত হয়ে যায়, মানে সে H+ আয়ন দান করে। একইভাবে CH3COOH, এটাকে আসলে আমরা ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড নামে চিনি। তো এইটা যখন পানিতে দ্রবীভূত করা হয় তখনও সে কী করে, H+ আয়ন এবং CH3COOH এই দুইটা ভাগে ভাগ হয়ে যায়। মানে এরা কিন্তু দ্রবণে H+ আয়ন প্রদান করছে আর এই কারণে এরা হচ্ছে অ্যাসিড। যেমন আমরা এখানে কিছু অ্যাসিড এবং তাদের সংকেত দেখতে পাচ্ছি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত HCl, সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4, ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH, অক্সালিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCOOH বন্ড COOH, মানে এটা হচ্ছে এই দুটা আসলে যুক্ত আর কি। এরপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, এটার সংকেত হচ্ছে C6HHO7। তো এই সবগুলো অ্যাসিডের মধ্যেই মিল হলো, এই সবগুলোতেই এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু আছে এবং এরা সবাই পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে। তো এই অ্যাসিডের ধর্ম সম্পর্কে এবার একটু জানা যাক। লেবুর রসে সাইট্রিক অ্যাসিড নামে এক ধরনের অ্যাসিড থাকে। এতে যখন লাল লিটমাস পেপার ডুবানো হয় তখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, ফলে লিটমাস কাগজের রঙের কোনোই পরিবর্তন হয় না। বাট আমরা যখন এখানে নীল লিটমাস পেপার প্রবেশ করাই বা ডুবাই তখন যেটা হয়, এই লিটমাস পেপার এবং লেবুর সাইট্রিক অ্যাসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং বিক্রিয়ার ফলে এই লিটমাস পেপারের রং পরিবর্তিত হয়ে সেটা লাল হয়ে যায়। তার মানে আমরা বলতে পারি যে অ্যাসিডের একটা ধর্ম হলো এরা নীল লিটমাসকে লাল করে। তো এই অ্যাসিড সাধারণত টকস্বাদযুক্ত হয়। লেবু, আমলকি, করমচা, কামরাঙ্গা, বাতাবি লেবু, আঙ্গুর ইত্যাদি ফলগুলোতে নানা রকমের অ্যাসিড থাকে আর এই কারণে এদের টক লাগে। তো এই চারটাতে আমরা দেখতে পাচ্ছি যে কোন ফলে কী কী অ্যাসিড থাকে। যেমন আঙ্গুর, কমলা, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, আমলকিতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড, আপেল এবং আনারসে থাকে ম্যালিক অ্যাসিড। সো এইগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো এইবার আসলে আমরা অ্যাসিডের সাথে বিভিন্ন জিনিসের রাসায়নিক বিক্রিয়া দেখব, যেমন অ্যাসিড ও কার্বনেটের বিক্রিয়া। হ্যাঁ, প্রায় সকল অ্যাসিডই কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে। কখনো কখনো অ্যাসিডের এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করার ধর্মকে কাজে লাগিয়ে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়। যেমন খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। একইভাবে সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। একইভাবে সোডিয়াম বাইকার্বনেট বা খাবার সোডার সাথেও HCl এর বিক্রিয়ায় সেই সোডিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা হয়। এই খাবার সোডা আবার সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও সোডিয়াম সাইট্রেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সো এই যেটা হচ্ছে সোডিয়াম সাইট্রেটের সংকেত Na3C6H5O7। এটা একটু কঠিন, তবে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা বিক্রিয়াগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করব। এবং আমরা যেহেতু চ্যাপ্টার 8 থেকে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জেনেছি, আমরা অলরেডি জানি বা বুঝি যে এই রাসায়নিক সংকেতগুলো কীভাবে লিখতে হয়। তো এই অ্যাসিডের সাথে কিন্তু ধাতুও বিক্রিয়া করে। হ্যাঁ, কেবল কার্বনেট ও অ্যাসিডের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয় তা নয়, অন্যান্য বিক্রিয়ার মাধ্যমেও লবণ উৎপন্ন করা যায়।
যেমন ধাতু অ্যাসিডের বিক্রিয়ায় লবণ উৎপন্ন হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী উৎপন্ন হচ্ছে, জিঙ্ক ক্লোরাইড, যেটা একটা লবণ, এবং সেখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। এই অ্যারো চিহ্ন মানে হচ্ছে এটা আসলে গ্যাস আকারে উৎপন্ন হয়ে বুদবুদ আকারে চলে যাবে। তো এভাবে আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো অন্যান্য অ্যাসিডেও একই ঘটনা ঘটে। যেমন জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। ম্যাগনেশিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতেও ম্যাগনেশিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। সোডিয়ামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়াতেও সোডিয়াম ক্লোরাইড এবং একই সাথে ওই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তো এই যে উৎপন্ন গ্যাস, এটা আসলে হাইড্রোজেন কিনা সেটা পরীক্ষা করে দেখার জন্য সেই গ্যাসটা একটা টেস্ট টিউবে নিয়ে তার মুখে একটা জ্বলন্ত দিয়াশলাই ধরলে দেখা যাবে এটি পপ পপ শব্দ করে জ্বলছে। এ থেকে বোঝা যায় এটা হাইড্রোজেন গ্যাস, কারণ এটা হাইড্রোজেন গ্যাসের একটা ধর্ম। হাইড্রোজেন গ্যাস ছাড়া অন্য গ্যাস হলে এমন শব্দ হতো না। তো এই যে অ্যাসিড, এর আসলে ব্যবহার কী? আসলে কোনো একটা দেশ কতটা শিল্পোন্নত তা বিচার করা হয় ওই দেশ কতটুকু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তার উপর ভিত্তি করে। আমাদের দৈনন্দিন জীবন এবং শিল্পকারখানায় অ্যাসিডের ব্যবহার অনস্বীকার্য। যেমন সার কারখানায় অতি প্রয়োজনীয় একটা উপাদান হলো সালফিউরিক অ্যাসিড। এছাড়া ডিটারজেন্ট থেকে শুরু করে নানা রকম রং, ওষুধপত্র, কীটনাশক সহ পেইন্ট, কাগজ, বিস্ফোরক ও রেওন তৈরিতে প্রচুর সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। সার কারখানায় বিস্ফোরক প্রস্তুতি, খনি থেকে মূল্যবান ধাতু যেমন সোনা আহরণে ও রকেট জ্বালানির সাথে নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয়। সোনার গহনা তৈরির সময়ও স্বর্ণকারা নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে। আইপিএস, গাড়ি, মাইক বাজানোর সময় বা সৌরবিদ্যুৎ উৎপাদন ইত্যাদি ক্ষেত্রে যে ব্যাটারি ব্যবহার করা হয় তাতেও সালফিউরিক অ্যাসিড থাকে। আমরা টয়লেট পরিষ্কারের কাজে যে সমস্ত পরিষ্কারক ব্যবহার করি তাতেও অ্যাসিড থাকে। বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানোর জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহার হয় সেটা হলো কার্বলিক অ্যাসিড। আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে অ্যাসিড অত্যাবশ্যকীয় এবং সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ইস্পাত তৈরি কারখানা, ঔষধ, চামড়া শিল্প ইত্যাদি অনেক শিল্পে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহৃত হয়। তার মানে আসলে অ্যাসিডের ব্যবহার অনেক অনেক। সো এবার আমরা জানবো ক্ষারক সম্পর্কে। হ্যাঁ, ক্ষারক কী? ক্ষারক হলো সেই সকল রাসায়নিক পদার্থ যাদের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোক্সিল আয়ন বা ওএইচ মাইনাস আয়ন তৈরি করে বা দান করে। ক্ষারক হলো মূলত ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড। তার মানে খেয়াল করে দেখো অ্যাসিড আর ক্ষারকের মধ্যে পার্থক্য কী। অ্যাসিড পানিতে এইচ প্লাস আয়ন তৈরি করে এবং ক্ষারক ওএইচ মাইনাস আয়ন তৈরি করে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ভেঙে পানিতে সোডিয়াম প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন তৈরি করে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও ভেঙে ক্যালসিয়াম প্লাস আয়ন এবং ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করে। তো তার মানে যেহেতু এরা ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করছে এজন্য এরা হচ্ছে ক্ষারক। তবে কিছু কিছু রাসায়নিক পদার্থ আছে যাদের মধ্যে অক্সিজেন এবং হাইড্রোজেন দু ধরনের পরমাণু নেই, কিন্তু এরা পানিতে ওএইচ তৈরি করতে পারে, তাই এদেরকেও আমরা ক্ষারক বলি। যেমন ক্যালসিয়াম অক্সাইড বা চুন বা অ্যামোনিয়া। সো এই ক্যালসিয়াম অক্সাইড বা চুনকে আমরা পানির সাথে মেশালে যেটা হয় সে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যেটা একটা ক্ষারক। আবার অ্যামোনিয়াকে পানির মধ্যে চালনা করলেও সেখান থেকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, যেটাও কিনা আসলে একটা ক্ষারক। সো তার মানে আমরা বুঝতে পারলাম ক্ষারক হচ্ছে এক কথায় সেই জিনিস যারা পানিতে ওএইচ মাইনাস আয়ন বা হাইড্রোক্সিল আয়ন তৈরি করতে পারে। এবার আমরা জানবো ক্ষার সম্বন্ধে। ক্ষার আবার কি? কিছু কিছু ক্ষারক আছে যারা কিনা পানিতে দ্রবীভূত হয়, কিছু কিছু আছে যারা দ্রবীভূত হয় না। তো ক্ষারকের মধ্যে যারা পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা আসলে স্পেশালি ক্ষার বলে ডাকি। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই ক্ষারকগুলো পানিতে দ্রবীভূত হয়, তাই এরা ক্ষারক হওয়ার সাথে সাথে ক্ষারও। সো তার মানে ক্ষার হলো আসলে ক্ষারকের একটা বিশেষ ধরন। আবার কিছু কিছু ক্ষারক আছে যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটা পানিতে দ্রবীভূত হয় না, তাই এটা ক্ষারক হলেও সেটা ক্ষারের মধ্যে পড়বে না। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। সো এই ক্ষার বা ক্ষারক এদের ধর্ম কী? লাল বর্ণের লিটমাস কাগজকে যে কোনো ক্ষারীয় দ্রবণে ডুবালে তা নীল বর্ণ ধারণ করে, যেমন চুনের পানি বা সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড সাবান তৈরির মূল উপাদান, এটি কাগজ ও রেয়ন শিল্পেও ব্যবহৃত হয়। তো এই ক্ষারক ক্ষারকের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা সাধারণত পিচ্ছিল হয়। আবার দেখা গেছে যে ক্ষারক ক্ষারকসমূহ সাধারণত কটু স্বাদযুক্ত হয়, তাই ক্ষারকের স্বাদ পরীক্ষা না করাই ভালো, এটা আবার মানুষের স্কিনের জন্য ক্ষতিকর। তো এই ক্ষারকের ব্যবহার কী? আমাদের বহুল ব্যবহৃত ব্লিচিং পাউডার তৈরি হয় শুকনো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিন গ্যাসের বিক্রিয়া ঘটিয়ে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা দ্রবণ যা চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত সেটি আমাদের ঘর বাড়ির হোয়াইট ওয়াশ করতে ব্যবহার করা হয়। পানীয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তৈরি পেস্ট যা মিল্ক অফ লাইম নামে পরিচিত
তাপ্যকামাকড় দমনে ব্যবহৃত হয়। আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটি হলে আমরা যে অ্যান্ট্রেসিড ওষুধ খাই তা হলো মূলত ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড, যা সাসপেনশন এবং ট্যাবলেট দুইভাবেই পাওয়া যায়। এটা কিন্তু আসলে একটা ক্ষার। ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইডের সাসপেনশনকে মিল্ক অফ ম্যাগনেশিয়া নামেও ডাকা হয়। কখনো কখনো অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও থাকে। সো তার মানে আমরা অ্যাসিড এবং ক্ষার সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। তো এবার আমরা লবণের দ্রবণের অম্লত্ব ক্ষারকত্ব সম্পর্কে জানবো। হ্যাঁ, লবণ ও পানির দ্রবণে যে কোনো রঙে লিটমাস পেপার দোবালে তার রং দেখা যায়, সেটা পরিবর্তিত হয় না, কারণ এখানে কোনো অ্যাসিড বা ক্ষারক নেই। অ্যাসিড থাকলে নীল লিটমাস লাল হতো, আর ক্ষারক থাকলে লাল লিটমাস নীল হতো। তো পানিতে যে লবণ আছে তা আসলে একটা নিরপেক্ষ পদার্থ, সেটা না অ্যাসিড না ক্ষারক, তাই কোনো লিটমাস কাগজের রং পরিবর্তন হয় না। এই খাবার লবণের মতো আরও অনেক লবণ আছে যারা আসলে নিরপেক্ষ, অর্থাৎ এরা লিটমাস কাগজের রঙকে পরিবর্তন করে না। তবে কখনো কখনো বিশেষ কারণে পানি যদি দূষিত থাকে বা তাতে যদি অ্যাসিড বা ক্ষারক মিশে থাকে, তখন কিন্তু সেই পানিতে লিটমাস পেপারের রং পরিবর্তন হয়ে যেতে পারে। তো এবার আমরা এই অ্যাসিড এবং ক্ষারকের প্রশমন বিক্রিয়া সম্পর্কে জানবো। হ্যাঁ, চুনের পানি লাল লিটমাসকে নীল করে, তার মানে এটা একটা ক্ষারীয় পদার্থ। এখন একটি বিকারে কিছু চুনের পানি নিয়ে তাতে ড্রপার দিয়ে আস্তে আস্তে পাতলা সালফিউরিক অ্যাসিড যোগ করলে দেখা যাবে যে ধীরে ধীরে ওই দ্রবণে আর লিটমাস কাগজ প্রবেশ করালে তার রং পরিবর্তন হচ্ছে না। কেন এরকম হলো? এর কারণ হলো চুনের পানিতে থাকা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হয়ে সেখানে উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম সালফেট লবণ এবং পানি, যা কিনা একটা নিরপেক্ষ পদার্থ। তো এই সালফিউরিক অ্যাসিড যোগ করার পর যেটা হয়, ধীরে ধীরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কমতে কমতে যখন সব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলে, তখন লিটমাস কাগজের রং আর পরিবর্তন হয় না, কারণ তখন তার মধ্যে আর ক্ষারকটা থাকতেছে না। আর এই কারণে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। হ্যাঁ, প্রশমন বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যেই বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার একত্রে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, এবং এখানে অ্যাসিড বা ক্ষার কারোর ধর্মই থাকে না, মানে দুইটার ধর্মই প্রশমিত হয়ে যায়, আর এই কারণে এদেরকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। তাহলে আমরা বলতে পারি যে ক্ষারক অ্যাসিডের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। আরও কিছু অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়া আমরা এখানে দেখতে পারি, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়? সোডিয়াম ক্লোরাইড এবং পানি। পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় পটাশিয়াম নাইট্রেট এবং পানি। পটাশিয়াম নাইট্রেট একটা লবণ এবং এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল একটা ক্ষার। সো এই ছিল আসলে অ্যাসিড ও ক্ষারকের প্রশমন বিক্রিয়া। তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি হাসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়। টাটা।